আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি, আরবি ভাষার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি কি? হ্যাঁ, আপনি যে উত্তর দিবেন সেটাই ঠিক হবে। এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে। তো অনারবি হিসাবে, যেহেতু আমাদের মাতৃভাষা আরবি নয়, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাবের রহস্যাবলী, তাসরিফু মানিহা, অর্থের যে রূপান্তর, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা না জানার কারণে মূলত আরবি ভাষায় এরাব দেওয়া যায় না। বিশেষ করে আইন কালেমা এবং সিগাগুলো রূপান্তর কি হবে এটা পারা সম্ভব নয়, বাপগুলো না জানার কারণ। এটা যে কোনোভাবে যাদের মাতৃভাষা তারা জানেন শিখে ফেলেন, কিন্তু যারা অনারবি তাদেরকে জানতে হয়, শিখতে হয়। আমাদের বাংলাদেশ সহ অন্যান্য দেশে বাপগুলোই বেশি শেখানো হয় আলহামদুলিল্লাহ, এবং পাঞ্জে গান, ফসলে আকবরি সহ আশাদুল ফান, তারপরে আরো অনেক অসংখ্য বইগুলোতে, সরফের বইগুলোতে খাসাইসু বা খসাইসু লাবুয়া, বাবের যে খাসিয়ত বৈশিষ্ট্য সেগুলো নিয়ে কিন্তু আলোচনা থাকে। তো একটা জিনিস লক্ষ্য করেছি, অসংখ্য বই আছে বাংলা ভাষায় সরফের উপরে, অসংখ্য অসংখ্য আলিম ওলামাদের বই লিখিত আছে, এবং উর্দু ফার্সির বইগুলো অনুবাদ করা আছে আলহামদুলিল্লাহ। তো তারপরেও আলহামদুলিল্লাহ এই বিষয়ে গবেষণা করা দরকার। কারণ কি জানেন, আপনি যদি বাংলার সাথে আপনার ভাষা দিয়ে বোঝেন যে কিভাবে অর্থের রূপান্তর হচ্ছে, তাহলেই কিন্তু আপনার কাছে এটা সহজ হবে। যার ফলে দেখা যায় একজন 44টি বাব মুখস্থ করেছে, একেবারে মনসায় দুটাটায় ঠোঁটস্থ বলতে পারে, কিন্তু সে যেন হাফেজ হয়েছে, সে যেন আরবির অর্থ রূপান্তর করতে পারে না। কিন্তু কি বাবের জন্ম হয়েছে মূলত আরবির অর্থ রূপান্তর করার মাধ্যমে। আমরাতে বাংলাতেও কিন্তু অর্থ রূপান্তর করি, কিভাবে মনে করেন, দেওয়া আর দিয়ে ফেলা, একবারে দিয়ে ফেলা, এই যে ফেলা একটা এলো, তাহলে মারা আর মেরে ফেলা মানে একেবারে মেরে ফেলে দেওয়া, তারপর মেরে ফেলা মানে হত্যা করা, শুধু মারা না। আবার দেখেন বোঝা আর বুঝে ফেলা মানে একেবারে বুঝে শেষ করে ফেলেছে। তো এই যে আমরা এটাকে বলি যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া বলি। তো ইংলিশেও কিন্তু এরকম আছে, প্রিপজিশনাল ভার্ব আছে, গ্রুপ ভার্ব আছে, আউট অফ, আপ ডাউন, অন আন, অট, অ্যালং উইথ, এগুলো দিয়ে এরকম অর্থ করা যায়। এই তিন ভাষায় অর্থ রূপান্তরের এক মহা জাদুর মতো কৌশলগুলো নির্ধারণ করেছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনারা অচিরেই পাবেন। তো এক কথায় তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আরবি ভাষায় আপনার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, তাহলে আমি বলবো বাপ যে কারণে জন্মগ্রহণ করেছে সেটা জানা। আসুন আমরা এক কথায় শিরোনাম আকারে জানি তো বাপ কি কি কারণে জন্মগ্রহণ করেছে এবং এগুলো কি। বাপ মানে একটা দরজা, একটা নির্দিষ্ট ওজনে শব্দগুলো যাবে, এতগুলো বাপ হওয়ার কারণ কি? আমার কাছে মনে হয় কেউ যদি মাশাআল্লাহ এই ঢাকাতেও পাখির কিচির মিচির, পাখির কাকতুলি মাশাআল্লাহ কলকাতান ভালোই লাগছে, কিন্তু কি যেন একটা খিসখিস পাখির শব্দ। তো যাই হোক, আমরা তাহলে কি জানবো এখন বাপ? আপনারা সবাই নাসর এনসুরু নাম শুনেছেন, আপনি কি জানেন নাসর এনসুরু কেন জন্মগ্রহণ করেছে? জি হ্যাঁ, নাসর এনসুরু জন্মগ্রহণ করেছে যেই শব্দগুলোর উচ্চারণ সবচাইতে সহজ, সেই শব্দগুলো
এই নাসারো অ্যানসারও দিয়ে ঢুকবে। এটা একটা ব্যবহারিক বৈশিষ্ট্য। আর নাসারো অ্যানসারোর একটা অর্থের বিবেচনাও থাকে, সেটা কি মোবালাগা হতে পারে, অন্য শব্দের অনুকরণ করে মোতাবা হতে পারে, অন্য শব্দে অন্য বাক্যে অনুকরণ করে একটা প্রাধান্যমূলক অর্থ দিতে পারে। আপনারা অনেকেই শুনবেন যে সোলাসি মোজারদের বাবের কোনো নির্দিষ্ট খাসিয়ত নেই, একেবারেই 100% ভুল কথা, সঠিক নয়। এই যে নাসারা অ্যানসারো বাবেরই এটা একটা কত গুরুত্বপূর্ণ তাহলে কথা বলেন, যে সকল সহজ শব্দগুলো ঢুকবে নাসারো অ্যানসারো দিয়ে। আচ্ছা এবারে আসেন জরাবা ইয়াজরুবুর নাম শুনেছেন, তাহলে জরাবা ইয়াজরুবু কি? হ্যাঁ, প্রত্যেকটা নাসারো অ্যানসারোর পরে যদি কঠিন শব্দগুলো, যেই শব্দগুলো উচ্চারণ করতে তুলনামূলক কঠিন নাসারো অ্যানসারোর চাইতে, সেই শব্দগুলো অবশ্যই জরাবা ইয়াজরুবু দিয়ে ঢুকবে। এছাড়াও সকল মতাল, বিশেষ করে মতালে ফা এবং মতালে আইন, এই শব্দগুলো অবশ্যই জরাবা ইয়াজরুবু দিয়ে ঢুকবে। তাহলে তো অযথা জন্মগ্রহণ করেনি। খফা ইয়া খফু সামিয়া ইসমাউ দিয়ে ঢুকবে কোনটা? তাহলে এটাও তো মতাল হতে পারে। জি হ্যাঁ, সামিয়া ইসমাউ দিয়ে ঢুকবে। যে যে বাব আসলে কি করে, বাব মূলত দুটা কাজ করে, একটা হচ্ছে আইন কালেমা, জবর হবে না জের হবে না পেশ হবে, এটা বাবে বলবে। আর একটা হচ্ছে তুমি মিজানে যা শিখে এসেছ নির্দিষ্ট ওজনগুলো, এই ওজনটাকে কত বড় বর্ধিত করা যায় এই বিষয়ে কথা বলবে মূলত বাব। অতিরিক্ত অক্ষর কি কি যুক্ত হবে এই বিষয়ে কথা বলবে বাব। তাই দেখবেন একটা বাব আর একটা বাবের সাথে কখনোই মিলবে না। পৃথিবীর সকল বাবের আসল বাব পাঁচটি, যেমন নাসারো ইয়ানসুরু, এই যে দেখেন ইয়ানসুরু মোজারের আইন কালেমাতে পেশ হয়েছে। আবার জরাবা ইয়াজরিবু, এই যে মোজারের আইন কালেমাতে জের হলো, এই যে একটা বৈশিষ্ট্য, এটার কারণে পড়াতে ভিন্নতা হয়ে যায়। আর সামিয়া ইয়াসমাউ, এই যে সামিয়াতে আইন মাজির আইন কালেমাতে জের হয়েছে, যেটা অন্য কোনো বাবে নেই। ঠিক তদরূপ বলবেন হাসিবা ইয়াহসিবু, বেশি মাস্তানি করার দরকার নেই। এই জন্য আগে বলেছি পৃথিবীর সকল বাবের আসল বাব হচ্ছে এটা। এখন চিন্তা করেন যে মূলত সামিয়া ইয়াসমাউ, হ্যাঁ সামিয়া ইয়াসমাউ দিয়ে তুলনামূলক ওই শব্দগুলোই ঢোকে যেগুলোর আইন কালেমাটা বেশি কঠিন হয়। আর সবচেয়ে বেশি উচ্চারণে কঠিন হচ্ছে হরফে হালকি, হামজা হা আইন হা গয়ন খ, এই হরফে হালকিটা ঢুকবে। দেখেন একই রকম ফাতাহা ইয়াফতাহ, উম্মু সামিয়া ইয়াসমাউ, বা এই যে জরাবা ইয়াজরিবু বা নাসারো ইয়ানসারু, দেখেন মাজি এবং মোজার এটা মিলে যাচ্ছে ফাতাহা ইয়াফতাহ, তারপরেও এটা কেন স্বতন্ত্রভাবে থাকলো? এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যত কঠিন শব্দ যেগুলো কণ্ঠনালী থেকে বাহির হয়, মনে রেখো সেগুলো অবশ্যই, অর্থাৎ যে সকল শব্দের বা ফেলের আইন কালেমা এবং লাম কালেমাতে হরফে হালকি হবে সেগুলো অবশ্যই ফাতাহা ইয়াফতাহ দিয়ে ঢুকবে। এই যে ফাতাহা দেখেন হা ইয়াফতাহ, আইন কালেমায় হা এসেছে তাই ফাতাহা ইয়াফতাহ দিয়ে ঢুকলো। তাহলে কারুমা একরুমো কেন জন্মগ্রহণ করলো? কারুমা একরুমো জন্মগ্রহণ করেছে মূলত 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 অর্থের বিবেচনায়। এছাড়াও আইন কালেমান মাঝির আইন কালেমায় পেশ অন্য কোনো বাবে নেই, এই কারুমা একরুমো বাবে আছে। এই যে দেখেন কত বড় বৈশিষ্ট্য, এগুলো আমরা মুখস্থ করি কিন্তু কেগুলো কেন জন্মগ্রহণ করেছে এটা যদি পারি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজের ইচ্ছা মতো শব্দগুলোকে আমাদের অর্থের প্রয়োজনে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, কথা বলার প্রভাবে প্রভাবান্বিত হয়ে যখন আপনি আপনার নিজের ইচ্ছা মতো বাক্য তৈরি করতে যাবেন, তখন আপনি এই শব্দগুলো নিজেই তৈরি করতে পারবেন। তার উৎকৃষ্ট উদাহরণ এই যে কারুমায়াক্রম, এটার অর্থ সারা জীবন হবে হওয়া হওয়া
হওয়া। তাহলে একই শব্দ যদি এই দরজা দিয়ে ঢুকান, এই বাপ দিয়ে ঢুকান, কারুম একরুম, তাহলে এর অর্থ হয়ে যাবে হওয়া, কামুলা একমূল পরিপূর্ণ হওয়া। যে হওয়া করা, হওয়া করা, হওয়া করা, হওয়া করা, আমরা বাংলা ভাষায় প্রত্যেকটা শব্দেরই হওয়া করা বলতে পারি আমাদের অজান্তে। পড়া পড়ানো, পড়া হওয়া, পড়া করে দেওয়া, তাহলে করে দেওয়া আর পড়া করানো আর পড়া হওয়া, পড়া হয়েছে। আচ্ছা, ভালো হওয়া, খারাপ হওয়া দেখা, হ্যাঁ, ভালো করা, খারাপ করা, করা হওয়া, করা হওয়া, করা হওয়া, লাজেম মুতাআদ্দি, তিন ভাষায় শব্দ গঠনের অভিধানে অভিনব পদ্ধতিতে অভিনব কায়দায় এগুলো অসংখ্য শব্দ উল্লেখ করেছে আলহামদুলিল্লাহ, যেটা আপনারা দেখতে পারেন, লাজেম মুতাআদ্দির মহা জাদু একটা। এখন কারুমায় একরুমো চলে গেল, তাহলে মূল আসল বাপ তো এই পাঁচটা। এখন ইফালে আসেন, ইফাল মানে কি, কি কারণে জন্মগ্রহণ করেছে, আটটা নয়টা বৈশিষ্ট্য থাকলেও ইফালের জন্মগ্রহণ করার মূল কারণ হচ্ছে যে কোনো শব্দকে মোজারত থেকে যখন ইফালে নিয়ে আসবেন অথবা ইফালে নিয়ে যাবেন তখন তার অর্থ হবে করা। আক্রমা, যে কারুমা একরম মানে সম্মানিত হওয়া, আর আক্রমা ইক্রিমু মানে সম্মানিত করা বা সম্মান করা। আক্রামা কুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। এই যে দেখেন, কারুমা একরুমু মানে হওয়া হলো, আর আক্রমা ইক্রিমু যেটা আপনারা পড়েছেন তার মানে হচ্ছে করা হলো। তাহলে যে কোনো দাখলা ইয়াদুখুলু প্রবেশ করা, আর প্রবেশ করা মানে নিজে নিজেই প্রবেশ করা, আর আদখলা ইয়াদুখিল ইয়াদুখাল ইফআল মানে হচ্ছে প্রবেশ করানো। জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া, আর আজহাবা ইয়ুযহিবু মানে হচ্ছে নিয়ে যাওয়া। এরকম অসংখ্য তাফাইলে কি, তাফাইলের অসংখ্য বৈশিষ্ট্য থাকলেও প্রধান বৈশিষ্ট্য মূলত মুতাআদ্দি, তা দিয়া, এটার মানে হচ্ছে করা। তাহলে কাররামা ইয়ুকাররিমু, কাররামা ইয়ুকাররিমু সরাফা ইসররিফু কি হবে, অবশ্যই এটার অর্থ হবে মূলত করা, কিন্তু কেটা করা, আস্তে আস্তে সম্মানিত করা। তাহলে সম্মানিত করা, সম্মান করা, একটু পার্থক্য না? সম্মানিত হওয়া, সম্মান করা, সম্মানিত করা, পার্থক্য। তাকাররামা, তাকাররামাল্লাহ, আল্লাহ তোমাকে আস্তে আস্তে সব কিছু সম্মানিত করে দেখ, তাহলে এই যে সম্মানিত করে দেওয়া, তাহলে আস্তে আস্তে কেন বললাম, প্রয়োজন অনুপাতে ধাপে ধাপে সকল কাজে আপনাকে সম্মানিত করুন। আচ্ছা, সম্মানিত করা, ইস্তিকরাম, এই যে বাবগুলো আসলে বুঝাতে পারবো না, আমার কাছে মনে হয় আরবি ভাষার কেউ যদি এই বাবের রহস্যাবলী এগুলো জানে তাহলে কিন্তু তার জন্য আরবি ভাষা সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমার অনেক গবেষণা আছে, মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি, তিনি যেন আমাদেরকে সফলতার সাথে এটা সম্পাদন করার তৌফিক দান করেন, দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য আমাদেরকে সেবক হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।